প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে বাংলাদেশের গ্রামীণ হাট বাজার সম্পর্কে তোমাদের আলোচনা শুরু করেছিলাম। হাটের সংজ্ঞাটা গত সপ্তাহে তোমার গত ক্লাসে দিয়ে দিয়েছে। আর হাট সাধারণত দেখা যায় যে খোলা জায়গা, বট গাছ থাকে, তাই না? নদীর উপকূলীয় অঞ্চলে হাটগুলো বসে থাকে, যেখানে বা দুই রাস্তা, তিন রাস্তা বা চার রাস্তা যেখানে মিলন হয়েছে সেখানেও মনে কর যে হাট গড়ে ওঠে। তাহলে হাটটা কি? হাটের সঙ্গে আবারও বলছি আমি, সপ্তাহের নির্দিষ্ট দিনে এক দুই বা তিন দিন যেখানে ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটে তাকেই হাট বলা হয়। এখানে মনে করো বিভিন্ন মিলন স্থান বলা হয়, সেটা হলো বিভিন্ন এলাকার বিভিন্ন আত্মীয় স্বজন হাটে আসে, একজন আরেকজনের সাথে কি ভাব বিনিময় হয়, হাটকে কি মিলন মালাও বলা হয়ে থাকে। এরপর আসো হাটের বৈশিষ্ট্য। গ্রামীণ হাট সাধারণত সপ্তাহে নির্দিষ্ট এক দুই বা কিছু বই তিন দিনও দেওয়া আছে, তুমি এক দুই বা তিন দিনে দিয়ে দিবা, বসে থাকে। পরস্পরের নিকটবর্তী হাট সময়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা এড়ানোর জন্য এক ধরনের সমঝোতার মাধ্যমে হাট বসার দিনক্ষণ নির্ধারিত হয়। অপেক্ষাকৃত সমতল এবং বন্যামুক্ত জমিতে হাট গড়ে ওঠে, যাতে লোকজনের যাতায়াত এবং পণ্য সামগ্রী সহজে আনা নেওয়া করা যায়। ওই সমস্ত জায়গায় হাট বসে থাকে। পণ্য দ্রব্য নেওয়া এবং ক্রেতা বিক্রেতার যাতায়াতের সুবিধাকে মাথায় রেখে সুবিধাজনক স্থানে হাট গড়ে ওঠে। বিক্রেতারা অনেক দূর প্রান্ত থেকে এলেও ক্রেতারা নিকটবর্তী অঞ্চল থেকে আসে, তাই না? আর হাট বাজার এর হওয়ার কারণ আছে, সেটা হলো এক সময় দেখা যাচ্ছে যে হাট বাজার ছিল না, বিনিময় প্রথা ছিল। মনে করো তোমার গরুর মাংস খাওয়ার খুব ইচ্ছা, আমারও খাসির মাংস খাওয়ার ইচ্ছা, তো কি করবো? তুমি আমাকে গরু দিয়ে দিতা, আমি তোমাকে খাসি দিয়ে দিতাম। একজনে মনে করে যে হয়তো একটা খাসি খাবে, আর একজনে মুরগি খাবে। হ্যাঁ, সে খাসি দিয়ে মুরগি আনতো, তাতে কি এতে অনেক ব্যবধান হতো না? এই ব্যবধানকে কমিয়ে অর্থাৎ ব্যবধান থেকে সরে আসার জন্য এখানে হাটে বা বাজারের সৃষ্টি হচ্ছে। আর এই তারপর আসো বিক্রেতার অনেক দূর দূরান্ত থেকে এলেও ক্রেতারা নিকটবর্তী অঞ্চল থেকে আসে হাটে। আর সাধারণত বিক্রেতার জন্য অস্থায়ী ছাউনি থাকে, তবে বর্তমান সময়ে অনেক বড় বড় হাটে স্থায়ী ছাউনি বা ঘর তৈরি করা বা এখন দেখা যায় ইটের তৈরি করা হচ্ছে। নির্বাচনী প্রচারণা বা সরকারি বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ প্রচারণার জন্য গ্রামীণ হাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন মনে করো কোন একটা জিনিস, যেমন বর্তমান যে করোনা ভাইরাস সম্পর্কে যে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে, হাটে বা বাজারে যদি এটাকে হাটে প্রচার করলে সব গ্রামের বা অঞ্চলের লোক এর সম্পর্কে কি সচেতন হতে পারে, এজন্য নির্বাচনী প্রচারণা এরকম হয়ে থাকে। গ্রামীণ জীবনের মিলন মেলা হিসাবে হাট কাজ করে থাকে। গ্রামীণ পটভূমিতে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক প্রতিষ্ঠানের সঙ্গে হাটের সূত্র থাকে, স্থানীয় প্রশাসনিক অবকাঠামোর আশেপাশে হাট গড়ে ওঠে। গ্রামীণ হাটের প্রকারভেদ, গ্রামীণ হাটের প্রকারভেদের মধ্যে আছে যেমন সাপ্তাহিক হাট, যে সমস্ত গ্রামীণ হাট সপ্তাহে মাত্র একদিন অথবা সর্বোচ্চ দুই দিন বসে থাকে, সাপ্তাহিক হাট বলে। এ হাটের বৈশিষ্ট্য হলো সপ্তাহের নির্দিষ্ট এক বা দুই দিন বসে, স্থায়ী ভাবে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং স্থানে হাট করে ওঠে, আকারে অনেক বড় হয়ে থাকে, পাইকারি ও খুচরা পণ্য বিক্রয় করা হয়ে থাকে, অনেক দূর প্রান্ত থেকে লোকের সমাগম বেশি হয়। পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সাথে হাটে সামাজিক মিলন মেলায় পরিণত হয়ে পড়ে। এরপর আসো বাজার। বাজার কি?
সপ্তাহের প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে প্রতিদিন যে ক্রেতা বিক্রেতার সমাগম হয় সেটা কি বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিস সেই কি বাজারে প্রতিদিনই পেয়ে থাকো তোমরা, তাই না? আর হাট তো মনে করো যে সপ্তাহে একদিন, 2 দিন বা 3 দিন হতে পারে। হ্যাঁ, আর বাজার গুলো প্রতিদিনই যেটা বসে থাকে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার চাহিদা অনুপাতে তারা ক্রয় বিক্রয় করে থাকে। আর এটাও মনে রাখবা যে সব মানুষই সব পণ্য বা প্রয়োজনীয় জিনিস উৎপাদন করতে পারে না, এক একজনের এক একটা জিনিস প্রয়োজন আছে, ঘাটতি আছে, এজন্য হাট বাজারের কি হয়েছে সৃষ্টি হয়েছে। যেমন বাজারগুলো সাধারণত গ্রামীণ গ্রামীণ রাস্তার পাশে গড়ে ওঠে, গ্রামীণ মানুষের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে পণ্য বিক্রয় ক্রয় বিক্রয় হয়। তোমরা তো অবশ্যই হাট বাজার করে থাকো, তাই না? মেয়েরা অবশ্য কম যায় থাকে, ছেলেরা যায়। আর মেয়েরা অবশ্য যখন ছোট ছিল তখন বাবা মার হাত ধরে ধরে তোমরা গেছো, তাই না? তাহলে আর ছেলেরা সাধারণত হাট বাজার সম্পর্কে বেশি ধারণা থাকবে, লিখতে পারবে তোমরা বেশি, তাই না? প্রধানত পচনশীল পণ্য দ্রব্য যেমন মাছ শাকসবজি প্রভৃতি বেচা কেনা হয়, কোনো স্থায়ী দোকান ঘর থাকে না, এমনকি অনেক দোকানে কোনো ছাউনি থাকে না। সাধারণত সকালে শুরু হয় এবং দুপুরের মধ্যে বাজার শেষ হয়ে যায়। মহাসড়কের পাশে যে সমস্ত বাজার অবস্থিত সেই সমস্ত যাত্রীদের চাহিদার কারণে অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তাহলে বাংলাদেশের হাট এবং বাজার আর হাটের কিছু গ্রামীণ হাটের আবার গুরুত্ব আছে। গুরুত্বের মধ্যে যেমন কেন্দ্রীয় ভাবে সেবা দিতে থাকে, নিত্য ব্যবহার্য পণ্য ক্রয় বিক্রয় করা যায়, পণ্যের প্রসার ঘটে, অর্থনৈতিক গুরুত্ব অর্থাৎ গ্রামে বসবাসকারী মানুষ তাদের উদ্বৃত্ত পণ্যগুলো পণ্য সামগ্রী গ্রামীণ হাটের মাধ্যমে বিক্রি করে থাকে, এবং এভাবে অর্জিত অর্থের সাথে তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী আবার ক্রয় করতে পারে। প্রয়োজনীয় পণ্যের উৎস নানাবিধ কর্মকাণ্ডের কেন্দ্র অর্থাৎ সামাজিক ও সংস্কৃতির গুরুত্ব বাংলাদেশের। তাহলে বাংলাদেশের অর্থাৎ হাট এবং বাজার সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পেলায় তুমি আরো ভালো করে পড়ে নেবা। এরপর আসো বাংলাদেশের নগরায়ণ ধারা। বাংলাদেশের নগর নগর কি? নগর ও নগরায়ণ এক জিনিস নয়, সাধারণভাবে কোন একটি জায়গা উন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত পানি, বিদ্যুৎ এবং সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান থাকলে এ ধরনের বসতিকে নগর বলা হয়। ঠিক আছে, তাহলে গ্রাম আর নগর, গ্রাম এবং নগরের মধ্যে পার্থক্য এইটা দেখো। এবং দ্বিতীয় এবং দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অর্থনৈতিককে কর্মকাণ্ডকে কেন্দ্র করে যেখানে কার্যকলাপ সংঘটিত হয় সেটি হলো নগর। নগরের বৈশিষ্ট্য, অধিকাংশ অধিবাসী অর্থাৎ 70%-এর বেশি অফিসি কাজে কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। জনতার ঘনত্ব প্রতি কিলোমিটারে প্রায় 500-এর বেশি থাকে। মোট অধিবাসী সংখ্যা কমপক্ষে 5,000 জন থাকে। নগর পরিচালনার জন্য প্রশাসনিক ব্যবস্থা থাকে, কেন্দ্রীয় পানি বিদ্যুৎ সরবরাহ থাকবে, সুচিকিৎসা থাকবে, যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে, হ্যাঁ ইত্যাদি। আর বাংলাদেশের নগরকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, শহর, নগর, মহানগর, মেগা সিটি আর হলো কনারভেশন। মেগা সিটি অর্থাৎ শহর কি? কোনো বসতিতে জনসংখ্যার ঘনত্ব কমপক্ষে 500 জন যদি হয় সেটাই হলো শহর, আর শহর অপেক্ষা নগরের আয়তন জনসংখ্যা বেশি। মহানগর, যে নগরের জনসংখ্যা 10 লক্ষের বেশি সেটা হলো মহানগর। আর মেগা সিটি কি? কোন নগরের জনসংখ্যা 50 লক্ষের বেশি থাকলে সেটা হলো মেগা সিটি। আর কনারভেশন হলো পাশাপাশি দুইটি মহানগরী আয়তনে ক্রমে বৃদ্ধি পেয়ে
পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় তখন সেটা হলো কনারভেশন বলা হয়। ঠিক আছে, তোমাদের অনেক সময় ধরা হয় যে 50 লক্ষের বেশি লোক যেখানে বাস করে তাকে কি বলা হয়, মহানগর, নগর না মেগা সিটি? কি বলবে? মেগা সিটি বলবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।